শীতকালে মাংসের সাথে ভাত রুটি লুচি যাই খান স্বাদে অতুলনীয়। হ্যাঁ, সোজা রান্নাঘরে পরিবেশন করছে চিকেন কারি। উপকরণ হিসাবে দিয়ে দিলাম 50 গ্রাম তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিলাম পেঁয়াজ, ভালো করে নেড়ে নিতে হবে। দিলাম কুচানো কাঁচা লঙ্কা, তারপর জিরা ও হলুদ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, এরপর 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এবার দেব নুন হলুদ মাখানো মাংস। ভালো করে দিয়ে দিতে হবে। এবার নেড়ে নেব। যত ভালো করে কষাবেন রান্না তত ভালো হবে। কষানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে, 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে এভাবে কিছুক্ষণ নেড়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে যেতে হবে। আবার 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন অনেকটাই রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেকটাই কালার চেঞ্জ হয়েছে। গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে অনেকটাই। জল দিয়ে দিলাম যাতে একটু ঝোল ঝোল টাইপের হয়, খেতেও দারুণ লাগে। এবার একটু স্বাদ আনার জন্য ধনে পাতা দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।